কি অবস্থা আপনাদের সবাই কেমন আছেন আজকে নতুন একটা ভিডিও হালোই হাজির হয়ে পড়ছি আপনাদের সামনে দেখেন আমার হাতে কতগুলা লুটি মাছ আছে লুটি মাছগুলো এইগুলো হয়েছে যে এই দেড়শো কেজি কিনে আনছি আগে এই লটি মাছগুলো দেখতাম এবং নানকবার যাওয়ার সময় এই সময় দেখতাম যে আপনার ওই চরে এককালে এরকম তাল দিয়ে থুইতে পড়ছে এটা হচ্ছে গুন্দু আইতে হয়ে মাসের দিনে বেশি একটা যাইতাম না গুন্দু আইতে হয়ে লেগে আর এখন অবস্থা দেখেন এই সব মাছ দেড়শো টাকা কিনে খাওয়া লাগে এই মাছ কয়টার দাম কত রিটা পড়ছে যাই হোক এখন ভিডিওটার মূল কথা হচ্ছে যে এই হলুদ মরিচ এই মশলা দিয়ে এককাল মাইককে জাকা জাক করে দিলাম এই এটা হচ্ছে যে এই আস্তা মাছ আজকে আস্তা রানমু ঝুরঝুরে

বের হয়েছে থাকলে কোনো না নুন দিতে মনে হয় আর নুন মাইকে যুকে একুল ওকুল একটা সুন্দর করে লইছে আপনারা এরকম একদিন খাইয়ে দেখবেন যে আস্তে আস্তে লট্টি মাছ কত সুন্দর আপনারা খালি খান জুড়া বেজিয়া নাহলে হুড়ো ডাইন দিয়ে ঝোল রাণ দেয়া এদিন না খাইয়ে একটা আস্তে আস্তে নিবেজালের উপরে বাজমুখী এমন তারা বেডে লাশ পর্যন্ত দেখবেন কত সুন্দর কালারটা ধরছে হে এরপর তেল দিয়ে দিছি কত পুরি আপনার করইড়ে তেল দিয়ে একটা লড়াই সারাই সাইডের পাশে তেল মাখতে আসি সুন্দর করে পিস পিস গুছিয়ে গেছে গেছে পিস পিস করে এক বয় দিতে আসি দেখতে পারতে আসেন কালারটা কত সুন্দর ধরছে হলুদ মরিচ হলুদ মরিচ লবণ সব কিছু দিছি দেওয়ার পর হে পর আপনার ধনিয়া জিরাবাড়া জিরা বাড়া রসুন বাড়া পেঁয়াজ ভাড়া এড়ি দিয়ে পর মিলিয়ে দশ মিনিট ধুয়ে দিছি থুইয়া থোয়ার পর পর আপনার ওই তেল কিন্তু করই গরম করিনি উপরে কাঁচা তেলের মধ্যেই মাছটা সারিয়ে দিছি আপনারা কেউ গরম করে লইবেন না হলে কিন্তু লাগিয়ে পড়বে হে বুঝলে লইয় না আগে গরম না করে পর উপরে পর মাছটা আগে দিয়ে লইবেন ঠান্ডা তেলের মধ্যে ঠান্ডা তেলের মধ্যে মাছটা দিয়ে পর আপনার একটু মশলার পানি এলে হেটু দিয়ে দিছি হাটসুলো জালটা জ্বলাই

ওদিকে কালে কত সুন্দর তেল তেলা তেল তেলা একটা মাছ যাই হোক মাছটা এক ভাজা ভাজা হরার লগে জলের উপরে থুয়ে ঘুরতে ফুরতে গেছি কতক্ষণ পর আইয়ে ধরে বুতরে এক কাল এক কাল লাগিয়ে গেছে কি সুন্দর একাল করকটে করকটে হয়ে গেছে পানির একাল টানিয়ে মাছটা সিমে 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 হয়ে গেছে হইপার মাছটা ধরে উল্ডাই পাল্টাই এক কালে ঘুরোয়াই ঘেরাই এক একাধে মোবাইল ধরে একাধে না এককাল বেত্রিশটা বাজে মোবাইলটা হালানো পাকাই হালাই থুয়ে এরপরে পরে উল্ডোয় আবার ভিডিওটা করতে আসি এটা আপনাকে না করলে আপনারা বুঝতেন না যাই হোক কইয়ে দিসি এবার বুঝতে নেন যে একাল কাল উল্টেন ফুলটেন হয়ে গেছে উল্টোই এবার পাহাড় উপরে আবার সুন্দর করে দিয়ে দিছি সাইড দেন কত সুন্দর এককালে মাহা মসমস্ত হয়ে গেছে আর এক সাইড আন মসমস্ত করার লেগে নিবে উপর উপরে থুইয়ে গেছি থুয়ে ঘুরিয়ে ফুরিয়ে আইয়ে দেয় না সেখানে দিয়ে দিয়ে এককাল আপনার এককাল পোড়া পোড়া হয়ে গেছে মসমস্ত হয়ে গেছে কত সুন্দর যে ভাই মসমস্ত হয়েছে যা কবার মতো না ভাই লাইক শেয়ার ফলো এডি টু দিয়ে দিন আর ভিডিওটা দেখেন আর আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করেন আর ওই কি অন করে দিয়ে প্রত্যেকটা ভিডিও আপনাদের সামনে যায় আর যারা ফেসবুক পেজ দিয়ে দেখবেন ফলো দিয়ে রাখবেন প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও সারি নতুন নতুন ভিডিও দেওয়ার লাগে একটা থালে কত বাদ বাতলি দাদুর বাদ বারমার মোর বাদ বার মো আজকে ঘরে দুইজন দুইজনই খামু এক কাল কুমোরের কত দিন মুই বাত লই লাইছি মোর দাদুর থালে কত বাদ দিয়ে দিছি হেয়ার পর মাছ একান দিয়ে দিছি মাছটা দেখেন কত সুন্দর এক কাল কালার দরছে কত সুন্দর একটা পোড়া 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 জিনিস আরে খাইতে কত সুন্দর এই সব মাছ পান তাতে বেশি ভালো লাগে কিন্তু আজকে দুঃখ দুঃখজনক ব্যাপার মুখ ঘরে কোনো পান্তা পাতা লেন এক কাল গরম পাতা লাগে লেমু সিপে হ্যাঁ কত সুন্দর করে খাইতে আসি কসলাই কসলাই মাইকে জিকে হে এরপর দেয় নাম ধরে এরকম খাইয়ে দেখবেন কত সাত আর এরকম মাছ বাঁচবেন মাছ যে এরকম বাজে হেরুম বাঁচবেন মাছে কোনো কায়দা লড়া টাড়া দেবেন না হলে কিন্তু মাছ জুড়া জুড়ো হয়ে যাবেন খাইতে যে টেস্ট আমি আবার একটা কথা কই যে ভিডিও বানাইতে আমার অনেক কষ্ট হয় এই একটু ফল আমরা দেবেন একটা লাইক শেয়ার আমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার লাগে ধন্যবাদ সবাই সবাই ভালো থাকেন মুই ভালো থাকুন আর সুস্থ থাকেন সবাই আর ভালো লাগলে মোর বাসায় খাই